খাটি নিয়াতে দুইটা হাত আল্লাহ তাআলাকে দেখা দাও, নারায়ে তাকবীর আয় আল্লাহ সকলের হাত গুলোকে কবুল করে নেন, আয় আল্লাহ সকলকে দাঁড়িওয়ালা নামাজি বানায় দেন, আয় আল্লাহ সকলকে খাটি পর্দাওয়ালা বানায় দেন, আয় আল্লাহ যেই কথাগুলা বললাম আমি সহকারে সব ভাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাতা হামকো তেরে রাহ কিস তরফ হাই, গোলাম আপনা বানা দে হাম খোদায়া, এলাহি গর কে দরিয়ায়ে গুনাহ তুমি দানি অখদ হাসতি গাওয়াহাম। ও দয়ার মালিক, গভীর রাত পর্যন্ত আলোচনা চলার পর গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার শাহি দরবারে হাত উত্তোলন করলাম, গুনাহের কারণে আমাদের হাত দুইটা নাপাক হয়েছে রে আল্লাহ, আয় আল্লাহ গুনাহের কারণে আমাদের চক্ষু দুইটা নাপাক হয়েছে রে আল্লাহ, আয় আল্লাহ গুনাহের কারণে আমাদের জিহ্বাটা বড় নাপাক হয়েছে রে আল্লাহ, আয় আল্লাহ তোমার চব্বিশ ঘন্টা তোমার দেওয়া হাত তোমার দেওয়া চক্ষু তোমার দেওয়া জিহ্বা তোমার দেওয়া সব ভোগ করার পর তোমার হুকুম মানি না, আয় আল্লাহ তুমি আমাদের খানাও বন্ধ করো নাই, তুমি আমাদের টাকা পয়সাও বন্ধ করো নাই, ঘুমও বন্ধ করো নাই, তো রহমান আর কেউ না, আয় আল্লাহ মেহরবানি করে গোপন অবস্থায় আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, আয় আল্লাহ না বুঝে অন্যায় করেছি মেহরবানি করে ক্ষমা করে দেন আল্লাহ, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আয় আল্লাহ জানি না যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে ঘুমায়, আয় আল্লাহ ওই মা বাবার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন, কত সন্তানেরা বলে হুজুর আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার আম্মা জান বলতেছে এর সন্তানের দল কেমনে দুনিয়াতে আরামে ঘুমাও, আমি মায়ের কথা কি একটু মনে পড়ে না, এই কনকনে ঠান্ডার রাত সন্তান তুই প্রসাব করে দিয়েছ মা তোরে খাট দিয়া ফালায় দেয় নাই, মা তোরে ধাক্কা মারে নাই চিল্লানিও দেয় নাই ধমকও দেয় নাই, ওই ঠান্ডার রাতের ভিতরে মা ভিজা জায়গায় শুইয়া তোরে শুকনো জায়গায় শোয়াইল, এরে যুবক ভাই কেমনে এত নিষ্ঠুর হয়ে গেলি, ওই মা বাবার কথা কি একটু মনে পড়ে না, আল্লাহর কাছে চোখের পানি সেরে দোয়া কর, এই যে শুক্রবার দিন আসতেছে সকালবেলা মা বাবার কবরের কিনারে দাঁড়ায় যাও আর চোখের পানি সেরে সেরে আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ আমার মা বাবাকে কবরে কষ্ট দিও না রে আল্লাহ, রব্বির হামহুমা রব্বায়ানি সাগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ান
জালানি সাহিরা, আয় আল্লাহ আমরাও তো অন্ধকার কবর পথের যাত্রী রে আল্লাহ, আয় আল্লাহ জানি না কোন দিন আজরাইল ধাক্কা দিয়া কবরের ভিতরে ফেলা দেয়, আয় আল্লাহ কবরের জন্য কোনো সামান অর্জন করতে পারি না রে ভাই, রাতের বেলায় একা একা একটা রুমে থাকতে বড় ভয় পাও, আর অন্ধকার কবর, যেই কবরের ডানেও মাটি বামেও মাটি, যেই কবরের নিচে মাটির বিছানা রে ভাই, ওই কবরে কান্না একা একা থাকবি, একটু চক্ষুটাকে বন্ধ করিয়া একটু গবেষণা কর, তোমার সন্তানেরাও কবরে নামাইয়া সবাই কবরের মাটি দিয়া চলে আসবে, কেউ তোমার আমার সাথে থাকবে না, কি উপায় হবে আমার কবরে আল্লাহ, কি উপায় যে হবে আমার মরণে, কেমনে থাকব আধার গহীন কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব আধার গহীন কবরে, কেমনে থাকব আধার গহীন কবরে, সকলেরই দরজা হইতে ফিরিয়া আল্লাহ, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পহরিয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না বান্দা যাবে কার কাছে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, আল্লাহ আমাদের একজনকেও খালি হাতে ফিরাইয়া দিও না, আয় আল্লাহ এই ময়দানে যার চোখের পানি তোমার পছন্দ হয়, আয় আল্লাহ তার চোখের পানি রুচিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আয় আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরাও হাত তুলেছে পর্দাওয়ালা বানায় দাও আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশ শান্তির দেশ বানায় দাও, আয় আল্লাহ আমাদের দেশ পর্দাওয়ালা দেশ বানায় দাও, আয় আল্লাহ সকলকে আপনার খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ জীবনে একটা বার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, যেই নবী আমাদেরকে দেখে নাই
এখন উম্মতি উম্মতি বলে রওজায় কান্না করে। আল্লাহ ওই নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ এই ধারা অব্যাহত রাখেন। আয় আল্লাহ শ্রোতা যারা বক্তা যারা সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ কথার ভিতরে ইখলাস বাড়ায়া দেন, রুহানিয়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আয় আল্লাহ সবাইকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করেন। আয় আল্লাহ আমার আব্বা জান আম্মা জান উভয় অসুস্থ সুস্থতা দান করেন। আল্লাহ আয় আল্লাহ এই নিয়ামতকে ছিনিয়ে নিউন রে আল্লাহ। আয় আল্লাহ যাদের মা বাবা আছে হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের নামটা আমাদের জাহান্নামের লিস্টি থেকে কেটে দেন। আয় আল্লাহ কারণ হিসাবটা মিলাইলে দেখি জাহান্নামের চূড়ান্ত একজন আসামি। আয় আল্লাহ রে ভাই জাহান্নামের কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। কান্না না আসলে কান্নার বাহানা করো। আল্লাহর কাছে তৌফিক চাও। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। আয় আল্লাহ আপনার জাহান্নামের ভয় গুনাহ ছাড়ার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 والحمد لله رب العالمين।